বিছমিল্লা ৰহমানকুম আপনাৰা চকলে কিতাপ কৰা ভালা আছে আলহামদ্লা আল্লাৰ ৰহমতে ভালা আছি আজিকৈ আমি আপোনাৰ মাজত নতুন এটা ব্লগ লৈ আহিছোঁ আশা কৰি আপোনাৰ চকলে পুৰা ভিডিঅ' এটা দেখ বা আৰু এটা লাইক দিলেই বা যোন ফটো মা চুৰো কৰবা আৰু যাৰা আমাৰ ব্লগ দেখেন যে সুন্দর সুন্দর কমেন্টস করেন আহু বা ইয়া আসলে যারা সাবস্ক্রাইব করছোন আমার ভিডিও দেখেন বা লাইক দিন আপনারা সকলরে আমার ফো তাকিয়া অনেক দোয়া আর ভালোবাসা রইল তো দেখতে পারো আমি সকালকুর ব্রেকফাস্ট রেডি করছি রেডি করিয়ার ও দুইটা আমি ডিম দিয়ে এক ব্রেড যেলাখান ফ্রাই করি ওলাখানি করিয়ার আমি আর কি আমার লাগে আমার নাফিসা নাচিয়া সকালে খাইলেইসেন এটা গেছে হালকের ভিডিও গেছে হালকের আজকের দুই দিনের ভিডিও মিলাই আমি দিছি প্রথমে মনে আজকে আমি আজকের কথা দিছি আর আমার নাফিসা নাসিয়া তারা আমি উঠিয়া উঠিয়ে লিসুন আর নাই মন লাগে আমি একটা ফোরটা সরিয়ার আর নাদিমে দুধ খাইছোন আর একটু ফোরে নাদিমটা খাওয়াইছি ব্রেকফাস্ট এই কেন ইবে তাকে আমি দুইটা জিনিস অর্ডার করছিলাম আইসে ফ্রাইডে তো আমি ওগুণ আনছি সিটিং রুমও স্টোরেজও আসলো তো স্টোরেজটা কি আমি আনছি সিটিং রুমও আনিয়া হই ওগুণ আনবক্সিং করতাম তো আমার নাইমা নাদিমে যেমন দেওয়াছই আমি বক্স রাখছি নাইমা নাদিমি এগুণ দিয়া খেলানি শুরু করছোই তো কত সময় আমি দিছি দিয়েছি তারা তারা খেলাইলাকা খেলানি পরে আমি আনবক্সিং কর্ম তো ইবেত অ্যামাজনও আমি বাকায় আগে অর্ডার করছিলাম এয়ার ফ্রায়ার তারা দ্বিতীয় না এখনও মনে হয় প্রবলেম হয়েছে যখন আমি অর্ডার করছি তখন দেখাইছে আর কি অ্যাভেলেবল বাদে মনে হয় তারা কোনো সমস্যু মানে কোনো প্রবলেম হয়েছে আর কি তেল লাগি তারা সরি হয়েছে আর টাকা ফেরত দিলাইছে তো এরপরে আমি ইবে তো অর্ডার করছি এয়ার ফ্রায়ার আর টয় বক্স তো এগুণ আমি গেছে কালকে আর কি আনবক্সিং করছি তো আমার নাসিহায় করা কুলটা আর তো নাইম আসেন হেল্প করা আর না দিমগে শোনগে আর নাইম নাচি হ্যাঁ না দিমরে বক্সর ওপরে বয়াইয়ার আসছে আপনারা দেখতে পারছেন তো এখানে দেখতে পারা এয়ার ফ্রায়ার আমি দুটা হোয়াইট যে করছি অর্ডার করছি এয়ার ফ্রায়ার আর টয় বক্স হোয়াইট বালাও লাগে সুন্দরও লাগে দেখতে হোয়াইট মানে আর কি ক্লিন দেখতে আর কি লাগে খুব ক্লিন তো লাগে আমি ওইটা এয়ার ফ্রায়ার আর এটা টয় বক্স টয় বক্স এটা আমার নাইম নাদিমন দিমন আমি আমার নাফিসে নাচিয়া শুটো যে টয় বক্স আসলো পিঙ্ক কালার তো এটা নষ্ট হয়ে গেছে গিয়ে এটা আমি ফেলাই দিছি এখন নাইম নাদিমন দিমন লাগে একটা কিনছি এটার মানে জিও লাগান আর কি বওয়াও যায় আবার এটা টয় ভিতরে টয় রাখি আর কি সিট আছে বওয়াও যাইব টয় বক্সও আবার এটার মাঝে বওয়াও যাইব তোমার নাসিহা হ্যা এটার আর কি লগাই ৰা তাইন আমিও হেল্প কৰি আজিও সত ফিক্স কৰাম সৈয়া দিয়াৰ আৰ ভিডিঅ' একটো দেখুৱাই নিদিয়ে কিয় লগালগ যায় নেকি প্লিজ আপোনাৰ আইতা কৰবা না আপোনাৰ আন নাইলেও থ্ৰি মিনিটছ দেখবা থ্ৰী ফ'ৰ মিনিটছ দেখবা আপোনাৰ দেখবাৰো টাইম দেখে না থ্ৰী টাইমতো তাকে থ্ৰী ফ'ৰ মিনিটছ দেখবা অনেকে ভিডিঅ' একটো দেখি আমাৰ কাষে লাগে মন এক মিনিটো দেখুৱাই নাখায় এক ছেকেণ্ড দেখুৱাইন দেখি তাই তেতিয়া এটা লাইক দিয়া যায় এনকে কইন যে লাইক দিছোঁ এইকাৰণে দেখা পাৰা আমাৰ নাইম ইটাৰ ভিতৰত আমাৰ গৈছোঁ এনেকৈ টয় বক্সৰ ভিতৰত ইকো দিটো আমাৰ নাইমে পুৰা দিনো তাইন খেলাইছোঁ বিজি আছিলে অটালৈয়ে তো আপনারা একটু ভিডিও দেখবার দেখে লাইক দিবা অনেক লাইক দেন বাট আমি দেখি লাইক দিয়ে যে যাইন পরে আবার যে লাইক আগর নাম্বার থাকে আর কেউ নাম্বারও থাকে নাম্বার বাড়ে না তো আমার কাছে লাগে তেমনি মনে হয় কয়েক সেকেন্ড দেখি আবার যায়েনি লাগিয়া লাইকটা আয় না আপনারা যদি সময় না থাকে তো প্লিজ আপনারা ভিডিওর মাঝে আইয়া ক্লিক করবা না আপনারা যদি টাইম থাকে তে আপনারা ক্লিক করবা ভিডিও দেখবার যদি টাইম থাকে না তো প্লিজ ই এক সেকেন্ড দেখার লাগে আপনারা প্লিজ ক্লিক না আর এখানে দেবতার পরা আমি রুটি ফিটা বানাইতাম এর লাগে খাই করছি এখন আমি আর কি গেছে কালকে রাতে করছি আমি আজকে লাঞ্চও খাইবার লাগি তো গেছে কালকে আমি খরিয়া রাখি দিছিলাম দেখলাম মার মাগীব ফোরে আমার আতো একটু সময় আছে হইতে করিয়া রাখি দিই রাখি দিলে আমার মানে সকালকুল লাগি একটু সহজ হইব কারণ উইকেন্ডও আমি এমনিও লেটে উঠি একটু এমনি তো যায় যায়গি তো স্কুলে বিজি আর আমার নাইম নাদিম তো তারা এমনিও রাত্রে দুইটা তিনটা পর্যন্ত সজাগতা হয় তার আমার সজাগতা হা লাগে উইকেন্ডও চাই আমি একটু লেটে উঠতাম তো লাগে আমি গেছে খালকে রাত্রে বানাইয়ে রাখি দিছি রুটি বেশি নামান্য করছি রুটি ফিটা আমি একটা হাঁস অর্ডার করছিলাম আর কি তো হাঁস বোনা দিয়ে খাইবার লাগি রুটি ফিটা করছি হই এমনি তো মজা লাগে না রুটি হইলে মজা লাগব তো আমি খুঁ এক পিস রুটি খরচি চাউল রুটি প্রথমে আমি চিন্তা করছিলাম যে আমি ডিপ ফ্রিজও রাখি দিতাম ডিপোর মাজে আর কি চিন্তা করলাম যে আজকে লাঞ্চও খাইতাম যে সন্তেয়ার ডিপো কিতা করতাম আমি নর্মেল ফ্রিজও রাখি দিই তো পরটার মাঝে যে একটা দু পেপার থাকে ওটা পেপার দিয়ে আমি নর্মেল ফ্রিজও রাখি দিছি লাঞ্চক আইটাম যখন আর তো কয়েকদিন রাখতে হইলে তো আপনারা ওলা রাখতে পারবা পরটার মধ্যে যে পেপার থাকে তা পেপার দিয়ে আর কি রুটি ফিটা বা নর্মেল রুটি যেটা খাই আমরা আটা রুটি সরিয়ে রাখতে পারবা এখন আমি নর্মেল ফ্রিজও রাখি দিছি রাখছি রাতে আর কেন একটা হাঁস দেখতে পারা বড়ো একটা হাঁস আমি সোপোতারে কইসলাম তো তারা সুন্দর করি খাটি আর কি জ্বালাইয়া খাঁটি খাটিয়া এখন পরিষ্কার খরি সুন্দর করে দিলেছি গরু আনী আমার কুচি খরা লাগছে না আমি জাস্ট খালি দইছি হয় আবার বিজে রাখছি বিজয় রাখি দইছি তখন আমি আজকে সকালে এটা আর কি মেরিনেট করিয়া রাখি দিয়ার হাফ কাপ করা পেঁয়াজ দিছি তারপরে টু স্পুন আদা রসুন দিছি এখন আদা রসুন আর কি এর লাগে আর ওয়ান স্পুন হলুদ ওয়ান স্পুন কারি পাউডার দিছি হাফ স্পুন দিছি হাফ টেবিল স্পুন গরম মশলা হাফ টেবিল স্পুন সরি পাঁচফোরন পাউডার আর ধনিয়ার পাউডার আমার না শেষে গেছে কি আমি খেয়াল করছি না তো হাফ টি স্পুন তা কি আর কি টেবিল স্পুন থেকে কম আর মরিচ দিছি হাফ টেবিল স্পুন লবণ দিছি টু স্পুন টু টি স্পুন আর কি দিয়া আমি বালাত টিক্সে মা রাখি দি কত সময় আর হাঁস হাঁসর মধ্যে তো এমনও তো তাকে তেল দিছি না মেরিনেট করার সময় কারণ এমনও তার মধ্যে চামড়া নাই নি তেল বেশি যখন রান্ধিম তখন তো তেল এমনিও বেশি হয়ে যাবি মেরিনেট করার সময় তেল দিছি না এখন আমি ফর্টি ফাইভ মিনিটসর লাগিয়া আমি রেস্টও রাখি দিব আমার আতো তো সময় নাই আপনারা যদি টাইম থাকে আপনারা দুই এক দুই ঘন্টাও রাখতে পারবা তো গড়ি আমি ফর্টি ফাইভ মিনিটস রাখছি ফর্টি ফাইভ মিনিটস বাদে আমি কুক করা শুরু করবো এখন আমি সামান্য তেল দিছি দিয়া ওয়ান টি স্পুন দেশইন আস্তা জিরিয়া তেল মাজে বাজিয়া দিছি আর চিনি এলাচি তোলা দিছি হতার কি আগে একবার তো আমি দিলেছি গরম মশলার পাউডার আর আমার কাছে লাগছে একটু আস্তা গরম মশলা না দিলে আমার কাছে বালা লাগে না লাগে তেজপাতা দিছি দুই পিস ডাইচিনি দিছি দুই পিস এলাচি তিনটা গুলমরিচ তিন চারটা লং তিন চারটা দিছি আর পেঁয়াজ দিছি বড়ো বড়ো দুইটা খুশি করি হাঠিয়া এখন বাদামি কালার হয়ে কি বাদামি কালার সরিয়া এখন আমি আঁচ দিলাই ইয়ার আঁচ দিয়ে আমি বালা ঠিক সে লড়া ছাড়া দিয়া আমি গুড়িয়া রাখি দিমু আমি বলা ঠিক আছি টেন মিনিটস লাগিয়ে আমি কুক করছি আর কি টেন মিনিটস লাগি রাখছি আর কি প্রথমে আমি কোনো পানি দিছি না প্রথমে আমি টেন মিনিটস কুক করছি সকালতে আমি কুক করছি প্রায় টোয়েন্টি সেভেন মিনিটস লাখান টেন মিনিটস কুক হয়ে গেছে ওয়া পরে আমি লাড়িয়া আর আমি মিডিয়াম আছে রাখছি আর কি আগুনটা দিয়েছি আর কি মাজারি বেশি নাই কম নাই তো গুড়িয়া দিয়া আমি আমি কোনো পানি দিছি না যে সময় পানি দি আপনার দেখাইম তো দেখছি আস্তাকে কত পানি বারইছে এখন আমি সামান্য পানি দি ও যে পানি দিম আর আমি পানি দিতাম না দুইবারে আমি আর কি টেন মিনিট টেন মিনিট হয়ে টুয়েন্টি মিনিটস জাল হয়েছে আর পানি দেওয়ার পরে আমি আর ছয় সাত মিনিট জাল দিছি প্রথমে আমি চিন্তা করছিলাম ফানি দিতাম না কারণ অনেক ফানি দেখছি বার হয়েছে পরে চিন্তা করলাম যখন রুটি ফিটা দেখাইতাম একটু না হইলে একটু শিরার না হইলে খালি যদি যায় গন হয়ে যায় গিয়ে মজা লাগতো না খাইতে রুটি ফিটার লগে একটু শিরো হইলে বালা লাগে তো আপনার আমি এখন দেখাইলাই দেখ কি সুন্দর হয়েছে কালারটা মেরিনেট করিয়া রাখবা মেরিনেট করিয়া রাখলে তো দেখা আমি রুটি ফিটা বুয়ে দিছি রুটি ফিটা আমি নয়টা না দশটা করছি বেশি করছি না বেশি করতাম ফার্সিও না তখন লইছি প্লেটো খাইতাম খাই আর আমরা এক জায়গা যাইতাম আর কি গেছি গিয়ে কোনো শপিং ওপিং নাই এমনিও আর কি এক জায়গাতে একটা অ্যাপয়েন্টমেন্ট আর কি অল অলগেটর বাই দি অলগেট তো বার হয়েছে আমরা খাই আড়া উড়া করি খাইয়া বার হয়ে গেছি হয় লেট হয়ে যাবগি আর আমার ব্লগ আজকে এই পর্যন্ত আপনারা সকল বা লতা সুকা আমি আপনারা লগে সব সময় দোয়া করি আর আপনারাও আমার লগে দোয়া করবা আসসালামু আলাইকুম নেক্সট ভিডিও হতইব্য ইনশাআল্লাহ